জ্যোতিষ শ্রী তনয়, যার কাছে কাজই শেষ কথা, কারণ তিনি আগে কাজ করেন পরে মূল্য নেন। চেম্বার দমদম, বালি, গড়িয়া, বিরাটি, মেচেদা, বর্ধমান, বহরমপুর, কৃষ্ণনগর, বনগাঁ, তারাপীঠ, ব্যারাকপুর, শিলিগুড়ি, শিলচর, আগরতলা। বুকিং 9091265279 8617571307। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সামনে শ্রী তনয়, আপনাদের জন্য আপনার নতুন কোনো আলোচনা নিয়ে চলে এসেছি। আজকের বিষয়গুলো থাকবে অবশ্যই আপনাদের জীবনে কী কী ঘটনা ঘটতে পারে সেই বিষয় নিয়ে আমি যেরকম তুলতে থাকি আজও তুলব। যাক, আজকে শুরু করতে যাচ্ছি আপনাদের জন্য বিশেষ কিছু অনুষ্ঠান, যেগুলো আপনাদের জীবনে ঘটতেই চলেছে। তার জন্য আপনারা কী করছেন? শুধু আপনারা দিনকে দিন শুধু ঘরে বসে কাঁদছেন, ভাবছেন, চিন্তা করছেন, কিন্তু কোনো ফল পাওয়ার আশা পাচ্ছেন না বা রেজাল্ট পাওয়ার আশা পাচ্ছেন না। তাই বন্ধুরা, শ্রী তনয় আমি চলে এসেছি আপনাদের জন্য, উপস্থিত আছেন। এবং আমি শুধু প্রথমে একটা কথা বলে দিচ্ছি, যদি আমার ভিডিওটা মানে আমার টিভি চ্যানেলটা যখন দেখছেন, আমার প্রোগ্রামটা দেখছেন, সেই চ্যানেলটার থেকে উঠবেন না, আপনি পুরো প্রোগ্রামটা দেখবেন। কারণ আমি কিন্তু আপনাদের জন্য নতুন কোনো টোটকা নিয়ে এসেছি আজকেও। আজকে আমি নতুন টোটকা রাখবো। টোটকার জন্য আমি আগের থেকে বলে রাখি, খাতা এবং পেনটা অবশ্যই সাথে করে রাখবেন। খাতা পেনটা অবশ্যই দরকার, কারণ তোমরা লিখে নিতে পারলে পারে, কিন্তু পরে সেই টোটকাটা করতে পারলে কিন্তু অনেক উপকার পাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের টোটকাটি আমি অবশ্যই দেবো, সেটা লাস্টের দিকে দেবো। তাহলে আসা যাক আমাদের বিশেষ অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানটা হলো, আজকের বিষয়টা আমি তুলে ধরবো যে সন্তানকে নিয়ে। দেখুন, কুপথগামী সন্তানকে নিয়ে বলেছিলাম, এই সন্তানের কিছু বিষয় আমার ক্লায়েন্ট এসেছিল যার উদ্দেশ্যটা তুলেই কিন্তু আমি আজকে কথাটা বলছি। সেই ক্লায়েন্টটা এসেছিল, তার সন্তান কোনোভাবে তার সংসারে মানে বলতে পারো যে ইনকাম করছে, কিন্তু সংসারে কিন্তু কোনো মত পয়সা কড়ি বা টাকা পয়সা দিচ্ছে না, বা মা বাবাকে গ্রাহ্য করছে না, বা সংসারের যে দায়িত্ববোধটা থাকে সেই দায়িত্বটা কিন্তু তার মধ্যে দেখা দিচ্ছে না। এই জিনিসটা কিন্তু সেই সন্তানের দেখা দিয়েছিল। এবং সেই ভদ্রলোক আমার কাছে যখন কাজটা দেয়, তখন সে বলে যে শ্রী তনয় দা, আপনি একটা কাজ করে দিন, একে এমন একটা জায়গা তৈরি করে দিন যে যেন আমাদের মা বাবার কথা শুনে। দেখুন তো, আমি শুধু একটা কথাই বলি যে কাজ করে দিন, এরকম কিছু না, আমি রহস্য ভেদ করতে জানি। আমি তখন তাকে প্রশ্ন করলাম যে আপনার ছেলের ডেট অফ বার্থটা আছে? বললো হ্যাঁ আছে। আমি বললাম ডেট অফ বার্থটা দিন। ডেট অফ বার্থটা আমি দেখে দেখলাম ওনার রাহুর পজিশন, ওই ওনার ছেলের রাহুর পজিশনটা খুব খারাপ আছে। দেখুন, রাহু হচ্ছে এমন একটা গ্রহ, যে গ্রহটাকে আমরা অনেকে রাহু শুনলে পরে ভয় পেয়ে যাই, কিন্তু আপনারা জানেন না, রাহু যদি ভালোভাবে কোনো ঘরে বসে থাকে, মানে নিজের যেখানটা রাহু উচ্ছ্বস্ত সেখানটা যদি বসে থাকে, বা সেইখানটা যদি ভালো ফল প্রভাবের মধ্যে থাকে, তো রাহুর ফলে কিন্তু অনেক উন্নতি হতে পারে। এবার দেখা গেল ওনার রাহুটা ডিস্টার্ব আছে। ডিস্টার্বটা কি? রাহু প্রথম ঘরে থাকলে আমাদের জানা উচিত যে রাহু প্রথম ঘর থেকে আমি আজকে স্টার্ট করি। প্রথম ঘরে থাকলে পরে রাহুর সে তার মন মানসিক, প্রথম ঘরটা লগ্নঘর বা রাশিঘর ধরা হয়, সেইখানে যদি কোনোভাবে রাহু বসে থাকে তাহলে পরে তার মন মানসিকতা প্রচণ্ড ভালো হয়, সে জীবনে অনেক কিছু উন্নতি করার জন্য এগিয়ে যেতে পারে, মানে অনেক চেষ্টা থাকবে তার। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যার যদি কারো হরোস্কোপ দেখে থাকেন যে রাহু কোন ঘরে বসে আছে, সেই রাহু কিন্তু প্রথম ঘরে থাকলে পরে তার জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার অনেক চেষ্টা করবে, অনেক চেষ্টা থাকবে, মন মানসিকতা ভালো হবে, উদারাপনা হবে, কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে হট মেজাজি, মানে প্রচণ্ড রেগে যাবে, আবার ফট করে ঠান্ডা হয়ে যাবে। তাকে মাথায় হাত বুলিয়ে মানুষ কিছু আদায় করে নেওয়ার হলে পরে সেটা পারবে। এটা হচ্ছে রাহুর প্রতিকারের জন্য, রাহুর ফলের জন্য। আর এই রাহুর ফলের জন্যই যতই চেষ্টা করুক, আমি যে বললাম যে উন্নতি করবে, এরকম একটা ভীষণভাবে ওনাদের তার মধ্যে প্রতিভা থাকবে যে আমি জীবনে এগিয়ে যাব। তার সবসময় শখ-শৌখিনতা বেশি, উঁচু উঁচু জিনিস মানে ভালো ভালো দামি দামি জিনিস তার পছন্দ হবে, তার উঁচু জায়গায় সবসময় পৌঁছানোর ইচ্ছা শক্তিটা বেশি থাকবে, কিন্তু অবশেষে দেখা যায় যে নিট ফল জিরো হয়ে থাকে। রাহু হচ্ছে এরকম এরকমই কিছু। রাহু কিন্তু আবার অনেক ক্ষেত্রে তাকে কিন্তু কোনো খারাপ বদনামের সাথে যুক্ত করে দেবে। যেরকম ধরুন কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক খারাপ এরকম হতে পারে, বা ধার দেনায় জড়িয়ে যাওয়া এরকম হতে পারে, বা পুলিশ কেস হওয়া এরকম হতে পারে। মানে রাহু হচ্ছে কি, রাহু আপনাকে শর্ট মানে আপনাকে কিন্তু খারাপ জায়গায় কিন্তু ফেলে দিতে
চাইবে, কিন্তু আবার রাহুই কিন্তু আপনাকে বাঁচিয়ে নিয়ে আসবে। কিরকম আপনারা ঠিক বুঝতে পারলেন না, আমি বুঝিয়ে বলছি, একটু বুঝে নিন। আমি যতই বক্তব্য রাখি রাহুর ব্যাপারে, আপনারা কিন্তু কিছুই বুঝতে পারছেন না, শুধু জানছেন রাহু। আর যারা বুঝতে পারছেন ছকের মাধ্যমে, তারা হয়তো বুঝেছেন, তবু বুঝে নিন। রাহু হচ্ছে সবসময় প্রতিভাশীল লগ্ন, রাহুর হচ্ছে একটা আবেগ প্রবণ গ্রহ। যে গ্রহটা রাহু লগ্নে যদি মানে প্রথম ঘরে যদি থেকে থাকে, তাহলে রাহু কিন্তু এরকম চেষ্টাগুলো করে থাকে সবসময় তার বড় দিকের মতো। কিন্তু নিটফল জিরো, ওই যে বললাম যে খারাপ দিকে ফেলে দেবে, রাহু কিন্তু কেস খামারিতে জড়িয়ে দিতে পারে, ধার দেনা জড়িয়ে দিতে পারে, তাকে গুন্ডা বদমাশ বানিয়ে দিতে পারে, তাকে চণ্ডাল টাইপের করে দিতে পারে, তাকে মা বাবার সাথে সম্পর্ক খারাপ করে দিতে পারে, তাকে বাড়ি ছাড়া করতে পারে। কিন্তু রাহুর আবার আর একটা প্রতিভা আছে, রাহুর যদি লগ্নে চাঁদ থাকবে, সেই জাতক কিন্তু কোনো ক্ষেত্রে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসে তার বুদ্ধির জোরে। কারণ রাহু কিন্তু চট করে কিন্তু বুদ্ধি বার করে, যেই বুদ্ধির মাধ্যমে কিন্তু আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ধরুন সেই জাতক মানে যেই বাবা মানে যার বাবা আমার কাছে তার ছকটা দিয়েছিল, বলেছিল যে সন্তানকে তার ভালো করতে হবে, সেই সন্তান তার অবাধ্য হয়ে গেছে, সংসারে টাকা পয়সা দেয় না, বাবা মাকে দেখে না, বা তার নিজস্ব স্ত্রী বাচ্চাকে সংসারে দেখে না, আমি সেই জিনিসটাই ধরে ধরলাম। তখন আমি কিন্তু তার প্রতিকারটা অবশ্যই করলাম, তার ছকটা কিন্তু দেখতে হলো আমার। কারণ দেখুন বন্ধুরা, ছকটা অবশ্যই দেখার দরকার আছে। এবং আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে ছকটা যদি আমি না পাই, মানে ছক ডেট অফ বার্থটা কারো যদি না থাকে, তাহলে কী করতে হবে? তাহলে বন্ধুরা, ডেট অফ বার্থটা যদি না থাকে, তাহলে কি আপনাদের জীবনে সাকসেস আসবে না? তাহলে কি সৃতনায় আপনাদের জন্য কিছু করতে পারবে না? না বন্ধুরা, আপনাদের ভুল ধারণা। সৃতনায় কিন্তু সমস্ত রকম ব্যবস্থাই করে রেখেছে, আপনাদের দুটো হাত আছে, হাতের উপর নির্ভর করে বিচার করেও কিন্তু সমস্যা সমাধান করা যায়। এবং যারা কঠিন থেকে কঠিন সমস্যায় পড়ে গেছে, একটু আলোচনা করে নেবেন, দেখবো আমি যে কী পারছি। এবং আমি সেই পাড়ার মধ্যে দিয়ে আপনাকে যদি বলি যে আমি কাজটা করব, তো আপনি নিশ্চিন্তে ঘুমান, বাড়িতে নিশ্চিন্তে রাখবেন, কাজটা হবে। কারণ আমি কিন্তু সেই কথাই তুলে ধরি যে কাজটা আমি করে ফল দেখাতে পেরেছি। যেমন ধরুন আজকে এক ভদ্রলোকের কথা তুলে ধরলাম যে তার অপার মানে সন্তান এরকম পজিশনে গেছে তাকে ফিরিয়ে আনার জন্য, কারণ একটাই, কারণ হচ্ছে কিন্তু তার যখন তার চেক আপ করা হলো, মানে ডাক্তার যেমন চেক আপ করে আমাদের হরোস্কোপ ছকের মধ্যে কিন্তু তার চেক আপ হলো, তার যখন চেক আপটা করা হলো, তখন কিন্তু আমরা পেয়ে গেলাম যে রাহুর একটা বিশেষভাবে কিন্তু একটা খারাপ প্রভাব কিন্তু ওর মধ্যে চলছে, যার জন্য এই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলে কি বন্ধুরা গোমেদ করে নিলেই কি রাহুর প্রতিকার হয়ে গেল? না বন্ধুরা, আর একটা কথা জানেন, একটা যেটা আমি বিদ্যা অর্জন করে পেয়েছি, আমি মনে করি যেটা আমি বিশেষভাবে এটা আলোচনা করে পেয়েছি যে বিশেষভাবে কোনো গ্রহ যদি খারাপ জায়গায় থাকে বা খারাপ প্রভাব ফেলে থাকে বা খারাপ ঘরে বসে থাকে, তাহলে সেই গ্রহের প্রতিকার দিতে নেই। এটা আমি জানি, সেই গ্রহের প্রতিকার দিতে নেই। কেন আমি এই কথাটা বললাম, এই কথাটা আপনাদের কাছে হয়তো অন্যরকম লাগবে যে আরে গ্রহটা খারাপ, সেই গ্রহের প্রতিকার দেবে না। হ্যাঁ বন্ধু, সেই গ্রহের যদি কোনো স্টোন প্রতিকার দেওয়া হয়ে থাকে, তো সেই গ্রহ পাওয়ার পেয়ে যায়, সেই গ্রহকে সন্তুষ্ট করার একটা পাওয়ার পেয়ে যায়, সেই গ্রহের প্রতিকার দিতে নেই। তার কোনো বন্ধু গ্রহের, যেমন ধরুন প্রত্যেকটা গ্রহের কিন্তু বন্ধু আছে, শত্রু আছে, এরকম বন্ধু কোনো গ্রহের প্রতিকার দিতে হয়। এইটা দিলে পরে কিন্তু তার কিন্তু হরোস্কোপ ছকটা ঠিকঠাক বিচার করে ঠিকঠাক রেমেডি পড়ে। এবার বন্ধুরা আমি চলে আসি তন্ত্রের বিষয়ে। তন্ত্রের বিষয়ে আমাদের কি জানতে হবে, তন্ত্র মাধ্যমে কি আমাদের এই সন্তানকে ছেড়া ফেরানো যায় না? আমাদের এই সন্তান যেভাবে অবাধ্য হয়ে গেছে, মা বাবাকে দেখছে না, বা সন্তান কোনোভাবে কুপথগামী হয়ে গেছে, নেশা ভাম করছে, সে সংসারে টাকা পয়সা তো দূরে থাক, অন্য জায়গায় রিলেশন করে বসেছে, সেখান থেকে ঘরের ঘটি বাটি বেচে দিচ্ছে, এরকম জায়গায় কিন্তু পড়ে গেছে আপনার সন্তান, তাহলে কি সেখান থেকে বার করে আনতে পারবেন না? বন্ধুরা আমি বলছি সেখান থেকে বার করে আনা যায়, তন্ত্রের পাওয়ার মাধ্যমে কিন্তু দেওয়া যায়। তন্ত্রের মধ্যে যে গুণ আছে সেটা প্রয়োগ করতে হবে ঠিক মতন, তন্ত্রের মধ্যে যে পাওয়ার আছে সেটা প্রয়োগ করতে হবে ঠিক মতন, তন্ত্রের মধ্যে যে শক্তি আছে সেটা প্রয়োগ করতে হবে ঠিক করে। বন্ধুরা মনে রাখবেন, তন্ত্রের মধ্যে যে পাওয়ার আছে তার প্রয়োগ যদি সঠিকভাবে কোনো তান্ত্রিক করে থাকে,
তো আপনার জীবনে সুফল আসতে বাধ্যই, কারণ আমাদের রহস্যময় দুনিয়ার মধ্যে অন্ধবিশ্বাসের মধ্যে আমরা চলি। ভগবানকে আমরা মানি, তন্ত্রকে আমরা মানি, তন্ত্রের গুণ আমরা মানি, তন্ত্রকে শিখেছি, তন্ত্রের কাজ জানি, তন্ত্রকে কীভাবে প্রয়োগ করতে হয়, তন্ত্রের আপনার উপকার হবে সেটা আমি কীভাবে দেবো সেটা আমি জানি বলেই আমি আপনাদের সামনে কথা বলছি। বন্ধুরা মনে রাখবেন, রহস্যময় জীবনে আপনাদের আর একটা জিনিস দেখা যাচ্ছে, ভূত পেত বলে কিন্তু আপনাদের কিছু কিন্তু কোনো জ্ঞানই অর্জন থাকে না, যে ভূত পেত বলে কিছু নেই, মেনে নিলাম। ওই বিষয়টাকে নিয়ে আমি পরে বলবো, আমি শুধু একটা কথাই জানি, আপনি সমস্যায় পড়েছেন, আমি ভগবানকে বিশ্বাস করি, ভগবানকে মানি, ভগবানের দ্বারাই আমি সৃষ্টি, ভগবানকে আরাধনা করে যে রেমেডি আপনাকে দেবো তার দ্বারা আপনি প্রতিকার পাবেন, পাবেন। তাই তন্ত্রকে আমাদের বিশ্বাস করতে হবে, তন্ত্রকে আমাদের মানতেই হবে। তন্ত্রের মধ্যে অনেক ভাগ আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, কালা জাদু যেটাকে বলে সে কালা জাদু আছে, কামাখ্যা তন্ত্র আছে, সুলেমানি তন্ত্র আছে, অনেক অনেক ভাগ আছে। সেই তন্ত্রের কোন তন্ত্রের পাওয়ার আপনার কাজে লাগবে সেটাকে দেখতে হবে। তাই বন্ধুরা দেরি করে নয়, সময় নষ্ট না করে আপনি আমার বুকিং নাম্বারটা বুকিং করে নেবেন, বুকিং করে আপনার কাছাকাছি চেম্বারে দেখা করুন, আমি আছি আপনাদের সাথে, একদম আপনি নিশ্চিন্তে থাকুন, আপনাদের কাজ হবে হবে হবে। আমি চ্যালেঞ্জ নিয়ে সবসময় কথা বলি, চ্যালেঞ্জ সহকারে কথা বলি, সব সময় সব দিন আমি চ্যালেঞ্জ নিয়ে গেছি এবং আগামী দিনেও আমি চ্যালেঞ্জ নিয়েই কথা বলবো। বন্ধুরা এবার চলে আসছি আমাদের এই সন্তানের বিষয় নিয়ে। হরোস্কোপ ছকে যখন তার অবাধ্য সন্তান যখন অবাধ্য হয়ে গেছে, রাহুর সাথে কিন্তু আর একটা আমি কিন্তু বিচার করলাম, কী বিচার, এইটা ওনার হরোস্কোপে পাইনি কিন্তু এটা আমি আমি আর এক দিক দিয়ে বলেছি। গুরু চণ্ডাল দোষ বলে একটা দোষ আছে, গুরু চণ্ডাল দোষ, বৃহস্পতি রাহুযুক্ত হয়ে থাকলে কিন্তু গুরু চণ্ডাল দোষ হয়ে থাকে, এবং এই গুরু গুরুর সাথে যদি চণ্ডাল থাকে, মানে বৃহস্পতি হচ্ছে গুরু, রাহু হচ্ছে চণ্ডাল, তাহলে গুরুর সাথে চণ্ডাল থাকলে গুরু চণ্ডাল দোষ হলো, গুরু চণ্ডাল দোষ থাকলে কিন্তু সেই সন্তান কোনো ক্ষেত্রেই তার গুরুজন ব্যক্তিকে সম্মান করবে না। বন্ধুরা আমি এটা ফল একদম দেখিয়ে দিতে পারবো, এটা আমি প্রমাণ করে দিতে পারবো, কোনো বন্ধুর যদি গুরু চণ্ডাল দোষ থাকে তার কিন্তু সেই ব্যক্তি কিন্তু কোনোভাবে গুরুজন ব্যক্তিকে সম্মান করবে না, কোনো না কোনো ব্যাপারে কিন্তু তার কিন্তু সেই গুরুজন ব্যক্তির সাথে মুখ কালাকালি হবে, অবাধ্য হতে পারে, সেই গুরুজন ব্যক্তির সাথে কিন্তু বেরিয়ে যেতে পারে। তাই গুরু চণ্ডাল দোষও কিন্তু একটা মারাত্মক যোগ আছে, এই যোগের মাধ্যমে কিন্তু সেই সন্তান কুপথগামী হতে পারে, নেশাগ্রস্ত হতে পারে, সেই সন্তান কিন্তু বিভিন্নভাবে সংসারে অশান্তি টর্চারিং করতে পারে, সেই সন্তান কিন্তু জীবনে কোনোভাবে সাফল্য পেতে পারে না, সেই সংসার কিন্তু বাবা মাকে একদম মানে কি বলবো যে নিজের বাবা মাকে লাথি ঝাঁটা মেরে তাড়াতে পারে, এরকম সন্তান গুরু চণ্ডাল দোষে কিন্তু হতে পারে। তাই বন্ধুরা আমি একটা কথাই বলবো, সন্তানের দোষ পরে ধরবেন, সন্তানের আপনার সন্তান খারাপ আপনি পাঁচজনের সাথে আলোচনা করবেন না, কারণ আপনি যখন আপনার সন্তান খারাপ হলো, আপনাদের একটা এই জিনিসটা আমি আপনাদের মধ্যে খুব ফলো করি, কারণ আমার কাছে সেই ক্লায়েন্টগুলো আসে বলেই আমি বলছি, কারণ এই যে আপনার সন্তান খারাপ হলো আপনি আরও পাঁচজনের সাথে আলোচনা করছেন, আরে আমার সন্তানটা এরকম পজিশনে চলে গেছে কী করা যায়, কী করা যায়, কী করা যায়, এই সন্তানটাকে এরকম হয়ে গেছে, ওকে ও এখন বাড়ি ছেড়ে দিলে চলে যায়, ওর থেকে নয় আমরা বাড়ি ছেড়ে চলে যাই না। বন্ধুরা পাঁচজনকে উপদেশ দিলে সেই পাঁচজন আপনাকে কোনো সুফল বা সুপরামর্শ দেবে না, পাঁচজন যার সাথে আপনি আলোচনা করছেন সে কোনোভাবেই সুপরামর্শ দেবে না, আপনার সমস্যা আপনারই মেটাতে হবে। যদি সন্তানকে নিয়ে আপনি অ্যাডজাস্ট করে থাকতে পারেন তো থাকুন, না হলে আপনার কাছে কিন্তু শ্রীতনায় আছে, বুকিং করে চলে আসবেন, কারণ জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীতনায় কিন্তু সবসময় আপনাদের কিন্তু মনে রাখবেন, জ্যোতিষ গৌরব শ্রীতনায় আপনাদের পাশে সবসময় আছে থাকবে। আসছি আমি টোটকার অনুষ্ঠানে, বন্ধুরা কোথাও যাবেন না, আমি এক্ষুনি আসছি টোটকা নিয়ে আপনাদের জন্য বিশেষভাবে। নমস্কার। আপনাদের প্রিয় তান্ত্রিক জ্যোতিষ শ্রী তনয়, যার কাছে কাজই শেষ কথা, কারণ তিনি আগে কাজ করেন পরে মূল্য নেন। চেম্বার দমদম, বালি, গড়িয়া, বিরাটি, মেচেদা, বর্ধমান, বহরমপুর, কৃষ্ণনগর, বনগাঁ, তারাপীঠ, ব্যারাকপুর, শিলিগুড়ি, শিলচর, আগরতলা। বুকিং 9091265279 8617571307। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি শ্রীতলায় আপনাদের জন্য নতুন টোটকা নিয়ে। আজকে টোটকাটি হলো রিলেশনশিপ নিয়ে, আমি কথা বলবো আজকে রিলেশন কিভাবে ভালো রাখতে পারবেন,
রিলেশন নিয়ে কেন বলবো, কারণ দেখুন স্বামী স্ত্রী এদের মধ্যে কিন্তু বিবাহিত জীবন যেন সুখের থাকে, এটা সমস্ত লোকই চায়। বিবাহিত জীবনে যদি সুখ থাকে, শান্তি থাকে, তাহলে কিন্তু আপনার সংসার শান্তি থাকবেই। কিন্তু এখানটা দেখা দিচ্ছে তৃতীয় ব্যক্তির আগমন, তৃতীয় ব্যক্তির আগমনে কিন্তু সেই সংসার ভেঙে যাচ্ছে। এবং প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কিন্তু যেই প্রেমের ভবিষ্যৎ আছে, মানে আপনারা অনেক বছর ধরে ভালোবাসা করছেন, যেই ভালোবাসার পবিত্রতা আছে, সেই ভালোবাসা হঠাৎই ভেঙে চুরমার হয়ে গেল, তাহলে কি তার মর্যাদা নেই, তার কি কোনো দাম নেই? অবশ্যই স্মৃতনায় তার জন্য আছে, স্মৃতনায় সেটা ঠিক করে দিতে পারে। আজকে আমি সেই বিষয় নিয়ে কিছু টোটকা দেবো, সেই টোটকা ফলো করবেন আর মনে রাখবেন, যদি সেখান থেকে বেরিয়ে না আসতে পারেন, নমনি ডাইরেক্ট আমার নাম্বারটা, মোবাইল নাম্বারটা নোট করবেন, আপনার কাছাকাছি চেম্বারে আমার সাথে দেখা করবেন, বুকিং করবেন, চলে আসবেন। আর মনে রাখবেন, দূরের যারা বন্ধুরা আছেন তাদের জন্য, যারা দূর থেকে আসতে পারছে না তাদের জন্য আমি ডাকযোগের মাধ্যমে কাজ করে পাঠাতে পারবো, ডাকযোগের মাধ্যমে আপনার কাছে আমার কাজ পৌঁছে যাবে, আপনি সেখান থেকে রেজাল্ট পেয়ে আমাকে মূল্য দিতে পারবেন। কারণ একটাই, আমি আগে কাজ করি পরে মূল্য নিই। বন্ধুরা, আজকে রিলেশনশিপের জন্য টোটকাটি হলো, তোমরা বাড়িতে যারা প্রেমিক প্রেমিকা যারা আছো, যাদের ভালোবাসা পবিত্রতা, যাদের ভালোবাসার মধ্যে পবিত্রতা আছে, যারা ভালোবাসার মধ্যে পবিত্র আছে, পবিত্র ভালোবাসা কিন্তু আমি মর্যাদা দিই, পবিত্র ভালোবাসা কিন্তু আমি অবশ্যই কিন্তু মর্যাদা দিয়ে থাকি, সেই পবিত্র ভালোবাসায় যদি কোনো বিচ্ছেদ ঘটে থাকে, তার জন্য আজকে টটকাটি হলো, তোমরা একটা দেখবে শিব পুজোর সময় যে গাছ লাগে আকন্দ গাছ, শিব যে শিব ঠাকুরের পুজোর সময় ফুল যেই গাছের ফুল লাগে আকন্দ গাছ, আকন্দ গাছের, সেই আকন্দ গাছের ওখানে প্রত্যেক সোমবার, মানে তিন সোমবার করতে হবে, প্রত্যেক সোমবার ওই আকন্দ গাছটা খুঁজবে, আকন্দ গাছটা খুঁজে আকন্দ গাছের ওপরে একটা লাল সুতো দিয়ে তিন গিটে, মানে তিনবার পেঁচিয়ে নিজের মনোকামনা জানিয়ে একটা গিট মারবে, একটু কাঁচা দুধ নিয়ে যাবে, কাঁচা দুধ নিয়ে গিয়ে ওই আকন্দ গাছের মাথায় ঢেলে দিয়ে আসবে, ঢেলে দিয়ে সেটা ধূপ দেখিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে ওখানে পুঁতে দিয়ে আসবে, এবং এইটা তিন সোমবার করবে। তিন সোমবার করতে পারলে পরে কিন্তু বন্ধুরা তোমাদের প্রেমের জীবনে কিন্তু সাফল্য অবশ্যই আসবে। আমার ছোট্ট টোটকা ভালো না লাগলেও তোমরা কিন্তু টোটকাটা করে দেখো, দেখবে উপকার পাবে, কারণ আমি কিন্তু প্রত্যেকটা টোটকা অনেক বেছে বেনতে নিয়ে আসি, আমি কিন্তু কোনো জানা টোটকা আমি দিই না, অজানা টোটকা, যেই টোটকা আমি উপকার পাবো এবং উপকার করাতে পেরেছি সেই টোটকায় তোমাদের সামনে নিয়ে আসি। বন্ধুরা, আর একটি টোটকা হচ্ছে, যারা মনে করছো আকন্দ গাছ কিন্তু পাচ্ছ না, যারা শহরে থাকো আকন্দ গাছ নাও পেতে পারো, আকন্দ গাছ পাচ্ছ না, তারা কি করবে, একটা পান নেবে, পানের ওপরে অষ্টগন্ধা সিঁদুর দিয়ে, দেখবে অষ্টগন্ধা সিঁদুর দশকর্মা দোকানে পাওয়া যায়, অষ্টগন্ধা সিঁদুর দশকর্মা দোকানে পাওয়া যায়, এই অষ্টগন্ধা সিঁদুর দিয়ে একটা ওং আঁকবে, পানের ওপরে ওং আঁকবে, তার ওপরে একটা কাগজে প্রেমিক প্রেমিকার নাম লিখে, মানে যারা যাদেরকে পবিত্র ভালোবাসা আছে সেই ভালোবাসার নাম লিখে সেই পানটার মধ্যে দেবে, দিয়ে পানটাকে মুড়িয়ে একটা লাল কাপড়ে বেঁধে, পানটাকে মুড়িয়ে একটা লাল কাপড়ে বেঁধে সেই পানটাকে কোনো গাছের গোড়ায় বেঁধে দিয়ে আসতে পারো, বা গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসতে পারো, গাছের গোড়ায় রেখে দিয়ে আসতে পারো, কিন্তু পেছনে আর ঘুরে তাকাবে না। এইটা করবে বন্ধুরা শুক্রবার দিন, শুক্রবার দিন করবে। এবার চলে আসছি স্বামী স্ত্রীর মধ্যে অমিল, স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু খুঁটিখাঁটি ঝামেলা লেগে থাকছে। দেখুন, খুঁটিখাঁটি ঝামেলার জন্যই কিন্তু টোটকা, এন কিন্তু বড় কাজের জন্য কিন্তু টোটকা নয়, আপনার স্বামী আপনার কথায় উঠুক বসুক এরকমের জন্য টোটকা নয়, আপনার স্বামী ওঠা বসার জন্য আমার কাছে দেখা করতে হবে, আমার বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে চলে আসতে হবে, এবং আমি উপকার কিভাবে করব সেটা আমি আপনাদের জানিয়ে দেবো। কিন্তু টোটকা দিচ্ছি, ছোটোখাটো টুকিটাকি খুঁটিনাটি ঝগড়া লেগে রাখছে স্বামী স্ত্রীর মধ্যে, তাদের জন্য টোটকাটি হলো, তোমরা একটা কাজ করবে, দশকর্মার দোকানে যাবে, দশকর্মার দোকান থেকে বলবে মোনামুনি ফল পাওয়া যায়, মোনামুনি, মোনামুনি ফল দুটো নিয়ে আসবে, দুটো মোনামুনি ফল জোগাড় করবে, দুটো গোলমরিচ, দুটো লবঙ্গ, লিখে নাও, মোনামুনি ফল, দুটো গোলমরিচ, দুটো লবঙ্গ, মোনামুনি ফল আর গোলমরিচ আর লবঙ্গ, এই তিনটে বস্তু একটা কাপড়ে বেঁধে, একটা সাদা কাপড়ের মধ্যে বেঁধে, তার মধ্যে তোমার যদি কোনো স্ত্রী এই কাজটা করেন তাহলে পরে ওই সিঁদুর একটুখানি
যে সিঁদুর আপনি ব্যবহার করেন সেই সিঁদুর ওর মধ্যে দেবেন, তার সাথে একটু ফিটকিরি দেবেন, তার সাথে একটু ফিটকিরি দেবেন, মনে রাখুন সিঁদুর দেবেন এবং তার সাথে একটু ফিটকিরি দেবেন, দিয়ে সেটাকে গিট বেঁধে কোনো গাছের গোড়ায় বেঁধে দিয়ে আসবেন বা গাছের গোড়ায় রেখে দিয়ে আসবেন বা গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসবেন। আর যদি হাজবেন্ড যারা আছেন তারা করেন তাহলে পরেও কিন্তু আপনাদের সেই একই কাজ করতে হবে, আপনাদের কিন্তু মোনামনি ফল দুটো জোগাড় করতে হবে এবং দুটো লবঙ্গ জোগাড় করতে হবে, দুটো গোলমরিচ জোগাড় করতে হবে, একটা সাদা কাপড়ের মধ্যে সেখানে ওখানটা একটু সিঁদুর দেবে, দিয়ে কিন্তু সেটাকে গিট বেঁধে কোনো গাছের গোড়ায় রেখে দিয়ে আসবে বা গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসবে বা গাছের গোড়ায় বেঁধে দিয়ে আসবে। বন্ধুরা এই টোটকাটি করো, উপকার কি পাচ্ছ আমাকে জানাবে। আমি কিন্তু তোমাদের জন্য নতুন নতুন টোটকা প্রত্যেকটা এপিসোডে আনবো, প্রত্যেকটা অনুষ্ঠানে আনবো। এবং শ্রীতনায় জানো যে কাজ কিন্তু আগে করে পরে প্রতিকারে মূল্য নেয়। তার সাথে বলে রাখি আমার এই ইউটিউব চ্যানেলটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, যদি তোমাদের যদি আমার অনুষ্ঠানটা ভালো না লাগে তো আনলাইক করো, কমেন্ট বক্সে তোমার সমস্যার কথা জানাও, আমি তোমার সঙ্গে সঙ্গে তোমাকে রিপ্লাই করব, তোমার সমস্যার সমাধান কিভাবে হবে দেখবে। জ্যোতিষ শ্রী তনয় এই চ্যানেলটি আমার ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমার প্রত্যেকটা অনুষ্ঠান আপলোড করব আপনারা দেখতে পারবেন। আর মনে রাখবেন বন্ধুরা আপনাদের সুন্দর সুন্দর টোটকা দেব, আপনারা ভালো থাকবেন, আর উপকার পেতে গেলে শুধু একটাই নাম মনে রাখুন, জ্যোতিষ গৌরব শ্রী তনয় আপনাদের সাথে আছে থাকবে। যদি পরিবারকে শান্তিতে থাকতে হয়, জ্যোতিষকে যদি মানেন, তন্ত্রকে যদি মানেন, একবার আসুন, দশ জায়গায় ঢোকেছেন একবার আসুন, আমি প্রতিকার করে দিতে পারবো। বন্ধুরা আবারও এপিসোডে নতুন টোটকা নিয়ে আসবো, ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারকে নিয়ে সুন্দরভাবে থাকো, নমস্কার। আপনাদের প্রিয় তান্ত্রিক জ্যোতিষ শ্রী তনয়, যার কাছে কাজই শেষ কথা, কারণ তিনি আগে কাজ করেন পরে মূল্য নেন। চেম্বার দমদম, বালি, গড়িয়া, বিরাটি, মেচেদা, বর্ধমান, বহরমপুর, কৃষ্ণনগর, বনগাঁ, তারাপীঠ, ব্যারাকপুর, শিলিগুড়ি, শিলচর, আগরতলা। বুকিং 9091265279 8617571307। শিলচর, আগরতলা। বুকিং 9091265279 8617571307।